বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতা রয়েছে, এ অবস্থায় টেট পাস করাদের সরকার নিয়োগ করছে না বলে অভিযোগ। রাজ্য সরকার এককালীন ছাড়ে যে টেট পরীক্ষা নিয়েছিল তাতে 1194 জন পাস করেছিলেন। তাদের সার্টিফিকেটের মেয়াদ রয়েছে 2021 সালের 21শে মার্চ। তাই তাদের দ্রুত নিয়োগের দাবিতে বৃহস্পতিবার বুনিয়াদি শিক্ষা অধিকর্তার কাছে তারা ডেপুটেশন দেয়, পাশাপাশি দাবি জানিয়েছেন সবাইকে একসঙ্গে নিয়োগ। 2450 জন বেকার ভাই বোনেরা পরীক্ষা বসার সুযোগ পেয়েছিল, কিন্তু তার মধ্যে থেকে মাত্র 1% অর্থাৎ 1194 জন পরীক্ষায় কৃতকার্য হয়। এই পরীক্ষায় কৃতকার্য হওয়ার ফলে আমরা যে সার্টিফিকেটটা পেয়েছিলাম তার মেয়াদ মাত্র 4 থেকে 4.5 মাস অবধি রয়েছে, অর্থাৎ 2021 সালের 21শে মার্চ আমাদের সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে যাবে। তাই আমাদের দ্রুত নিয়োগের জন্য আমরা আজ আমাদের এলিমেন্টারি এডুকেশন যে অধিকর্তা রয়েছে ওনার নিকট, ওনার ওই মহোদয়ের নিকট আমরা আজ ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।